যাদের রোজা না রাখলেও চলবে। রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত, কিন্তু ব্যতিক্রম ছাড়া সমাজের প্রাপ্তবয়স্ক সব মুসলমানই এই মাসে রোজা রাখেন। তারপরও এমন অনেকে আছেন যাদের এই মাসে রোজা না রাখলেও চলে। এখানে আমরা কাদের জন্য এবং কোন কোন অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে সে ব্যাপারে আলোচনা করব। মুসাফির, আল্লাহ তাআলা বলেন, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না। মাসালা, শরীয় সফর অর্থাৎ 48 মাইল তথা 77 কিলোমিটার ভ্রমণ করছেন যিনি তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। তবে মুসাফিরের জন্য উত্তম হচ্ছে যদি কষ্ট কম হয় তাহলে রোজা পালন করা। মাসআলা, অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরু, এই অবস্থায় রোজা না রেখে পরে তা কাজ করে নিতে হবে। আসিম আরাইসাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু-কে সফরকালে রোজা রাখার বিশেষ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করল, আর যে রোজা রাখলো সে উত্তম কাজ করল। মুসাফে ইবনে আবি সাইফা, মাসলা মাসালা, সফর অবস্থায় নিয়ত করে রোজা রাখা শুরু করলে তা ভাঙ্গা জায়েজ নয়, কেউ ভেঙে ফেললে গুনাহগার হবে, তবে কাফারা দিতে হবে না, শুধু কাজ করবে। যে ব্যক্তি মুকিম অবস্থায় সাহরি খেয়ে সফর শুরু করেছে তার জন্য সফরের অজুহাতে রোজা ভাঙ্গা জায়েজ নয়, ভাঙলে গুনাহগার হবে এবং শুধু কাজা ওয়াজিব হবে। মুসাফির সফরের কারণে রোজা রাখেননি কিন্তু দিন শেষে হওয়ার আগেই মুকিম হয়ে গেছে, সেই দিন অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকবে আর পরে এই রোজার কাজা করে নেবে। অসুস্থ ব্যক্তি, রোজা রাখার কারণে কোনো জটিল রোগ সৃষ্টি বা পুরাতন রোগ বৃদ্ধির প্রবল ধারণ থাকলে সেক্ষেত্রে রোজা তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, সুস্থ হওয়ার পর কাজা করে নেবেন। শুধু খেয়ালের বসে রোজা ভেঙে ফেলা জায়েজ নেই, বরং যখন কোনো মুসলমান দিনদার চিকিৎসক প্রত্যেক রোজা না রাখার ব্যাপারে আদিষ্ট হবে কেবল তখনই শরীয়ত রোজা ভাঙ্গার অনুমতি দেয়। কঠিন কোনো কাজ করার ফলে ভীষণ পিপাসাসার্থ হয়ে পড়লে এবং এতে প্রাণ নাশের আশঙ্কা দেখা দিলে রোজা ভেঙে ফেলা জায়েজ আছে, পরবর্তীতে এই কাজা আদায় করতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে এমন কাজ করা গুনাহ, কিন্তু কেউ যদি এতই দরিদ্র ও দুস্থ হয় যে ঘরে তার খোরকারির কোনো অব্যবস্থা নেই তখন অপরাগত ভাবে এমন হলে গুনাহ নেই। দুর্বল ব্যক্তি, অতিশয় বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে, যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে কিংবা কোনো স্থায়ী জটিল রোগের কারণে রোজা রাখতে অক্ষম, ভবিষ্যতে অসুস্থতা লাভের সম্ভাবনা নেই, তিনি ফদিদিয়া অর্থাৎ প্রতি রোজার জন্য পৌনে দুই সের গম বা তার মূল্য আদায় করবেন। কিন্তু যদি পরবর্তীকালে কখনো সুস্থ হয়ে যান তাহলে এই রোজা কাজা করে নেওয়া জরুরি। বিখ্যাত তাবিজি তাবি হযরত সাবিত গুনানি রহমাতুল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম ছিলেন না তখন তিনি রোজা না রেখে খাবার দান করতেন। গর্ভবতী, রোজা রাখার কারণে গর্ভবতী মহিলার নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা হলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ, পরে এই রোজা কাজা করে নেবে। রোজার কারণে দুগ্ধপোষ্য সন্তানের ক্ষতির পূর্ণ আশঙ্কা বোধ হলে তিনিও রোজা রাখবেন না। দুগ্ধদানকারী নারী, রোজার কারণে সন্তান যদি দুধ না পেয়ে মৃত্যুবরণ করতে পারে এমন আশঙ্কা হলে দুগ্ধদানকারিনী আপাতত রোজা ভাঙতে পারবেন এবং পরে কাজা করে নেবেন। ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য রোজার হুকুম শিথিল রেখেছেন এবং নামাজ কমিয়ে দিয়েছেন, আর গর্ভবতী ও দুগ্ধদানকারিনীর জন্য রোজার হুকুম শিথিল করেছেন। ঋতুবর্তী মহিলা, মাসিক ঋতুস্রাব তথা পিরিয়ডের সময় এবং সন্তান জন্মদানের পরবর্তী 40 দিন মহিলাদের ওয়াজিব হলো রোজা বর্জন করা। এই অবস্থায় নামাজ ও রোজা কোনোটাই আদায় করা জায়েজ হবে না, সুস্থতার পর তাদের রোজার কাজা আদায় করতে হবে, নামাজের কাজা আদায় করতে হবে না। হাদিসে এসেছে উম্মুল মুমিনুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞাসা করা হল, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজা আদায় করবে? তিনি বলেন, এই অবস্থায় আমাদের রোজা কাজা আদায় করতে নিষেধ করা দেওয়া হয়েছে, নামাজের নয়।
রোজা কাজা করা আর নামাজ কাজা না করা সম্পর্কে উম্মুল মুমিনুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত করেছেন। এইসব লোকের রোজার দিন অবশিষ্ট সময় যেভাবে কাটবে, অসুস্থতা, বার্ধক্য ইত্যাদি শরীয়তসম্মত কোনো সমস্যার কারণে কেউ রমজানের রোজা রাখতে সক্ষম না হলে সে পানাহার করতে পারবে, তবে রোজাদারদের অগোচরে পানাহার করা উচিত। মুসাফির যদি দিনের বেলায় সফর থেকে বাড়ি ফিরে আসে তাহলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকবে। তদ্রূপ দিনের বেলা কোনো মহিলার পিরিয়ড বন্ধ হলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।